কথা দিয়েছে আশি আশি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না আই কবি এই পানি আমি আরে খা খা তোর ওইসবের থেকে এটা বেশি বিশুদ্ধ এই আই ক্যান ট্রাই হ্যাঁ প্লিজ আই খা তুই টেক কর ভালো তো খাবি নাকি তুই খা চা এই কাপে হ্যাঁ সিরিয়াসলি ঢং করবি তো থাপ্পড় খাবি গ্রামে এইসব ঢং ঢং চলবে না ঠিক আছে এই তোর সব তাড়াতাড়ি চানে না মানে আমাদের হাতে তো সেরকম সময় নেই চল আমরা চলেই যাই কত হয়েছে মামা শুধু কি মজা করতে যাচ্ছি আমরা তো ওখানে কাজ করতে যাচ্ছি আমাদের ফটোগ্রাফির কাজ মজাও করবো কাজও করবো হ্যাঁ কিন্তু ভালো হবে বুঝছিস আরে বাবা সেই ছোটবেলা তোমার দেখছিলাম কত বড় হয়ে গেছো গা এরা কি তোমার সাথী জি আঙ্কেল ওরা আমার ফ্রেন্ডস আই তোদের নাম বল আঙ্কেল ও হলো কীর্তি ওয়ালাইকুম সালাম ও তৃষা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম শুভ্র আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম তোমরা গ্রামে আইছো ঘুরবা ফিরবা মজা করবা তো মন মরা কেন ঠিক আছে মজা করো মজা করো তুমি আবার করে না আঙ্কেল আমরা গ্রামে ঘোরাঘুরির পাশাপাশিও একটা ছোট্ট কাজ আসছে সেটা হলো যে আমরা কিছু ছবি তুলবো একটা ইউনিভার্সিটিতে আমাদের ফটোগ্রাফি কম্পিটিশন হচ্ছে ক্যামেরা আঙ্কেল আজকাল তো ওই বড় ক্যামেরা লাগে না ছবি তুলতে এই মোবাইল দিয়ে খুব সুন্দর ছবি তোলা যায় আর এটা বেসিক্যালি একটা সেলফোন ফটোগ্রাফি কম্পিটিশন তো একটা সেলফোন কোম্পানি এটা স্পন্সর করতেছে যারা জিতবে ওদেরকে একটা দামি সেলফোন দিবে তো তাই আর কি আমরা এবার সেলফোন দিয়ে ছবি তুলবো ওই গরু ছাগলের ছবি তুলবা এটা আসলে আঙ্কেল ওর সাবজেক্ট আর
ও তুলবে হলো গিয়ে ওর ছবি, মানে গ্রামের পটভূমিতে একটা শহরের মেয়ের ছবি তুলবে, আর ও তুলবে মুরগির ছবি। হাসিরও ছবি তুলতে পারি? হাসিরও মানে ওই বিশাল ল্যান্ডস্কেপে ছোট্ট একটা মুরগি বা হাঁস এরকম। আর আমি আসলে আঙ্কেল ওই অথেন্টিক গ্রামের বিউটি যাকে বলে ওটার কিছু ছবি তুলতে যাচ্ছিলাম। মানে একটা কিশোরী মেয়ে সবুজ ঘাসের উপর হেঁটে যাচ্ছে, লাল শাড়ি পরা, এরকম কিছু ন্যাচারাল একদম প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে এরকম কিছু ছবি তুলতে চাই। তিন চারটা কিশোরী মেয়ে না আঙ্কেল, কিশোরী। আচ্ছা জি আঙ্কেল, ওই কিশোরী আর কি। সো তিন চারজন কিশোরী মেয়ে যদি একটু অ্যারেঞ্জ করে দিতেন, আমি ওদের থেকে একজনকে নিয়ে বেসিক্যালি ফটোশ্যুটটা করব, তাহলে খুব হেল্প হতো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ওই বিশ্রাম করো, আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। জি কচিকি রে কচিকি, ওই তো ওসর কচি মে লাগবে। আমি কচি না, আমি বলছি কিশোরী। এই কিশোরী আর কচি এক তো? এক না, একই তো কচি আর কিশোরী। কচি আর কিশোরী এক না? আরে একটা মুরগির সঙ্গে কথা বলতে তুই বুঝিস না বাবা? এদের নিয়ে আইসি, এদের থেকে যারা তোমার পছন্দ হয় তার তুমি ছবি তুলো। হ্যাঁ আচ্ছা আমি গেলাম। হ্যাঁ থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা তোমরা ছোটরা কি একটু ওদিকে যাবে? আমি দেখতে পাচ্ছিলাম না, বড় একটু সামনে আসো। হ্যাঁ তুমি পিছনে যে একটু সামনে আসো, তারপর এখানে আসো। তোমার নাম কি? শিমলা আক্তার। শিমলা, আচ্ছা থ্যাংক ইউ, তোমরা যেতে পারো থাকার জন্য। শিমলা আমি তোমার কিছু ফটোগ্রাফ তুলতে চাই, বুঝছো? শিমলা তুমি যাও, আমি ওর ছবি তুলবো। সরি তোমার লাল শাড়ি আছে? লাল শাড়ি কি আপনি পিনবেন? তুমি পরবে লাল শাড়ি, পরে পায়ে লাল আলতা দিয়ে সবুজ ঘাসে হেঁটে বেড়াবে, আর ওগুলোর আমি ছবি তুলব। আলতা কি আপনি কিনে দিবেন? আমি কিনে দেব। তাহলে লাল আলতার সাথে একটা লাল চুড়িও কিনে দিবেন, একটা না ওই যে কয়েকটা করে বাজার থেকে পাওয়া যায় ম্যাচিং ম্যাচিং। আচ্ছা ম্যাচিং করে কিনে দিব। আরে ছবি তুলবো তো, আসুন না। শোন সিঁড়িটা না এরকমই ছিল, আর কটেজটাও এরকম, খালি অনেক পুরনো আর দেওয়ালে শাওলা। আমি আমার ফ্রেন্ডের বিয়েতে চিটাগং এ গিয়েছিলাম। সেটা কবে ঘটনা? 2018 হবে। তখন তো কিসে বলস? ইন্টারমিডিয়েট দিয়েছি সবেমাত্র। আমি কইছিলাম না আমি তো 5 বছর বড় দেখছো? মানে আমার ডেট মনে থাকে না, দুই এক বছর মনে হয় এদিক ওদিক করে ফেলেছি। তোরা কি গল্পটা শুনবি? হ্যাঁ হ্যাঁ বল, তুই বল। একটা পাহাড়ের উপরে বিশাল এক কটেজ, বলে কি আপনাকে আজকে এখানে আসুন না, বিয়েবাড়ির বাকি লোকজন তারা নাকি পরদিন আসবে। আমার অবস্থাটা একবার ভাব, আমি তো ভয়ে শেষ। তারপর যাই আসুন না, আমি গেলাম রুমে, মাত্র ঢুকেছি হঠাৎ মনে হলো পেছনে কে জানি দৌড়াদৌড়ি, দোসরা ঠিকানা বিলে আসছিল, আমি ড্যাম শিওর। চিকা কখনো নূপুর পরে, নূপুরের শব্দ ছিল। তারপর শুন, আমি তো ভয়ে শেষ, রুমে ঢুকে মাত্র সেটেল হয়েছি, হঠাৎ করে দরজায় ঠক 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 ঠক, সাথে দেয়ালে আচুরের শব্দ। একটু ফিল কর, ফিল। ফিল করি বললাম, মেয়েটা অনেক সুইট ছিল। মেয়েটা গল্প মেয়ে আসলো কোথেকে? গল্প ওর নাকি ওর কথা বলতেছিস না আমার কথা বলতেছিস? আজকে যে মেয়েগুলোর ইন্টারভিউ নিলাম, যে মেয়েটা সিলেক্ট হয়েছে অনেক সুইট। গ্রামের মেয়ে সুইট? তাতে তোর সমস্যা কি? ওর একটা মেয়েকে সুইট লাগতেই পারে। ও সুইটের কি বুঝাই,
সুইট বারণ করত না মেটার মধ্যে না একটা অদ্ভুত সরলতা আছে বুঝছিস খুবই ন্যাচারাল গ্রামে আসি ন্যাচারাল এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো টেনশন নিও না আমি ঠিক আছি উড়ে উড়ে বেড়াই এভরিথিংস ফাইন বাই 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 মামাস ভাই এমন করো কেন সারাদিনে একবারই ফোন দিছে আরে খোঁজ খবর নিবে না একটু ছেলে ফার্স্ট টাইম গ্রাম দিশে আসছে গুবরে পাড়া দিল নাকি বা মুরগি ঠোকর দিল নাকি আর কতদিন মারে চলে ঘুরে থাকবি হ্যাঁ তোরা না ফুর্তি করবি মজা করবি তো গ্রাম দেশে আসছিস ঘুর একটু এক্সপ্লোর ইউর সেলফ ম্যান কত কতক্ষণ আম্মু আম্মু মামাস বয় এক্সপ্লোর ইউর সেলফ ঝামেলা থাকে তো এদিকে সমস্যা আসলে আবার মিথ্যা কথা বলো ঠিক মতো পৌঁছেছ জি আম্মু খাওয়া দাওয়া হয়েছে জি আম্মু একটু আগে খাইছি কি খেয়েছো গরুর মাংস আর ভাত লেবু মরিচ ডাল পানি খাইতে পারো ঘুমানোর ব্যবস্থা কেমন কেমন ভালোই ইলেকট্রিসিটি চলে গেলে ফ্যানের ব্যবস্থা আছে কারেন্ট চলে আমি আসলে ওই একটু গরম আছে কিন্তু কারেন্ট যায় না আমাকে শেখাও গ্রামে ইলেকট্রিসিটি যায় না শোনো সকালে রোদে বেশি দৌড়াবে না জি আম্মু পানিতে নামবে না তুমি সাঁতার জানো জি না আম্মু সাঁতার জানো না এই জন্য পানিতে নামবে না কি পানিতে নামবো না আর খেতে খালি পায়ে হাঁটবে না সেখানে যোগ থাকে কি থাকে যোগ ওকে গুড আর শোনো গরুর কাছে যাবে না গরুর শিং আছে কি আছে শিং আচ্ছা তুমি ছেলেটাকে কি শুরু করলে কটা দিন কিন্তু বেড়াটাকে চলবো তো থাকতে দাও না ফোনটা আমাকে দাও তো তোমার প্রশ্রয় পেলে তো গোল্লাই যাবে ঠিক মতো না করো কিরে কেমন আছিস এই তো আব্বু এখন ভালো সব ঠিকঠাক মা যেভাবে বলে সেভাবে মেনে চলবে কিন্তু ঠিক আছে হ্যাঁ সেভাবেই আম্মু যে লিজ ধরাই দিছে এতে মনে হচ্ছে যে না এসে ওই টিভিতে বসে গ্রাম দেখা ভালো ছিল আই আন্ডারস্ট্যান্ড কিন্তু মা যা বলেছে সেগুলো যেন মনে থাকে তুমি ঠিকঠাক মতো থাইকো যে দেখাশোনা করো এখন আমি তো নাই টেক কেয়ার করার জন্য কেন তোর মা আছে না হ্যাঁ সেই জন্যই তো বলতেছি হ্যাঁ বুঝছো এক্স্যাক্টলি তোমার কথা বলছে দেখি দাও শোন এই তোর মায়ের সাথে কথা বল বকাবকি করো না আর টিউবওয়েলের পানি খাবে না ওখানে আয়রন আছে আমি তোমার সাথে মিনারেল ওয়াটার পাঠিয়েছি শেষ হয়ে গেলে বাজার থেকে কিনে তারপরে খাবে জি আম্মু আর ভালোভাবে থাকবে আর এক্ষুনি ঘুমিয়ে পড়ো যাও হ্যাঁ মমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মুরগি ঠোকর দিছে কিনা গোবরে পাপ করছে কিনা জিগাই নেন থেরাপিটা ওই গোমুটু মিস করতেছিল তাই ফোন দিছে আমার বাপ মা তো আমার মিস করে না কি দেখতেছেন আপনি কিছু ভাবতেছেন তুমি ওই গাছটা গিয়ে দাঁড়াও কেন এই গাছে যেতে হবে না আসলে তুমি ওই গাছে যাও গাছ তো গাছই হয় এই গাছ ভালো একটু তুমি বুঝবা না তুমি ওই গাছে গিয়ে দাঁড়াও সুন্দর ছবি আসবে যাও
বুঝব না বুঝান। আচ্ছা দেখো, তুমি যদি ওই গাছটায় গিয়ে দাঁড়াও তাহলে আমি এই গাছটাকে ফোরগ্রাউন্ড ধরবো, ওইটাকে ব্যাকগ্রাউন্ড ধরবো, তারপরে এইটাকে ডিফোকাস রেখে তোমাকে ফোকাস করলে অসাধারণ একটা ছবি আসবে, বুঝতে পারছো? কিছু বুঝি নাই। আপনি ছবি তুলুন। এই হ্যাঁ সরি, এইখানে ক্যামেরা। এবার এদিকে একটা লুক দিবা, ঠিক ওই যে ওই পাতাটা দিয়ে। কি হয়েছে পাতায়? দিয়ে একটা লুক লুক দাও। আচ্ছা বুঝছি, কই তা কমু। ওই পাতাটাতে একটা উকি দাও। ওকে ও উকি। হ্যাঁ সরি সরি, কি কতবার তাকাই দিছস তুই এখানে, সমস্যা কি? তো তো কি, আমি ছবি তুলতেছি তোর এখানে। তুই তো আমার ছবি তুললাম এখানে তাকাতে পারবো না। ওকে ইংলিশে লুক কর। হ্যাঁ তুই লেখানছিল আমাকে যে আমি ছবি তুলে দিই আরেক দিকে তাকাতে পারবি না, তাই আমি বারবার ছবি তুলব নাকি? এত সময় আছে। হ্যাঁ তুলবি, একটা ছবি তোলার জন্য এখানে আসছস। তোর একটু আস্তে, তুই তোর সাথে কনসেন্ট্রেশন কর, আমাদের দিকে মাথা ব্যথা দাঁড়া করা তোর। আইছে ওস্তাদ টিচার, কিন্তু বেশি বেশি আমি তোর ছবি তুলছি। তোর চিন্তা করবি না, সাবধান রাখবে না তোর মতো মনে। যা করা তোর, আমি তো তোর ছবি তুলছি। সব তো আমার মাইয়া কি এরকম সিল্লায়? এই মাইয়া একটু এরকম। এই এই বাদ দাও, আমরা তুলি, আমরা ছবি তুলি। দেখ এসে ঘুমো তো প্যান পড়ছে আবার সে শহরের মায়া রে মা। হ্যাঁ একটু এরকম হয়, আমরা তুলি। আমি এর লুক দেই। হ্যাঁ দাও শুধু চিল্লাই শুধু এগুলো কিছু করছিস তোর। আচ্ছা চলো না আমরা ওই পুকুর ঘাটতে যাই, ওদিকে যাই। এখানে অনেক ছবি আসে, আসো দেখো দেখো। এখানে হইছে হইছে হইছে, আসো সুন্দর ছবি হইছে। হ্যাঁ দেখো দেখো। তোমার নামটা বললাম না যে, ছবি তুলতে কি নাম লাগে? কালকেও জিজ্ঞেস করলাম তখন দৌড় দিলা। তোমাকে আমি কি নামে ডাকবো? নাম নাই মেয়ে, যা ইচ্ছা ডাকেন। ছবির মধ্যে কি নাম লেয়ার থাকে নাকি? তারপরও একটা নাম দরকার না? আপনি আমার পরি ডাকেন। তোর নাম পরি? আমার সবসময় মনে হয় আমি যদি পরি হইতাম সারা দিন ঘুরে বেড়াইতাম, উড়তাম ঘুরতাম নাচতাম, আমার দুটা ডানা থাকতো না? হুম তাহলে তোমাকে পরি ডাকি। আমার তো ডানা নাই, আমি তো পরি না। আপনি আমার সুবর্ণা ডাইকেন। সুবর্ণা না, এই হাসিটা রাখো এক মিনিট। হয়েছে যাই। আমি যদি পরি হইতাম সারা দিন ঘুরে বেড়াইতাম, উড়তাম ঘুরতাম নাচতাম, আমার দুটো ডানা থাকতো না? তোর কি হয়েছে রে দোস্ত, তুই কি প্রেমে পড়ছিস? আমি আগেই সন্দেহ করছিলাম। ঠিক বুঝতেছি না দোস্ত, বুঝছিস মানে এটাকে কি প্রেম বলে? আগে তো কখনো পড়ি নাই। হ্যাঁ প্রেমই হবে দোস্ত। OMG, ওই গ্রামের মেয়েটা তৃষা শুনলে হাঙ্গামা করে ফেলবে। তৃষা হাঙ্গামা করলে আমার তাতে কিছু আসে যায় না, ও যা খুশিও করতে পারে। মেয়েটা তোকে খুব পছন্দ করে, কষ্ট পাবে না? আমি ওকে শুরু থেকেই বলে আসছি যে উই আর জাস্ট ফ্রেন্ডস, এখন ও যদি আমাকে পছন্দ করে তা আমার কোনো ফল্ট নাই। তাই বলে গ্রামের একটা মেয়ে? গ্রাম শহর এত কিছু বুঝি না, কিন্তু মেয়েটার মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার আছে বুঝছিস, মানে কোনো প্রকার ফেকনেস নেই, একদম
completely pure, original. तो अमर ना शुभन एक तो देखते चलते से चलने तो देखते जाए माने एकोन ये रातेर बैला ग्रामीण एक टमे चलना प्लीज माने जस्ट बाजार सामने जाबो दो एक टर आउंडे चले आसबे चल चल तो देखे खूब ही खराब अवस्था बेस खराब अच्छा देख আমি সরল মনে তোকে সব বলে দিলাম আমি কিন্তু অন্য কাউকে দেখ কিচ্ছু বলিনি তুই আমাদের গার্জেনের মতো না তোমার দেখাশোনা করা উচিত চল না তো যাবো বাসার সামনে যে দুই তিনটা রাউন্ড মেরে চলে আসবো একবার যদি দেখা পেয়ে যাই চল না প্লিজ তুই তো আমাকে একদম মুশকিলে ফেলে দিলি মুশকিলে কিছু নাই চল 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 অ্যালেন অনেক রাত তো কি হয়েছে আমি আছি তো চল মাকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে অ্যালেন অসুস্থ হলে সবাই সবার মাকে খাইয়ে দেয় আচ্ছা কত লক্ষ্মী একটা মেয়ে কি সুন্দর করে মা টেক কেয়ার করছে এই চলো আমি একটা কথা বলে আসি অ্যালেন এই এত রাতে যদি ওই বাড়িতে যাই সবাই আমাদেরকে চোর ভেবে পিটুনি দেবে এত দূর থেকে আসি একটু কথা বলবো না চল না অ্যালেন গিয়ে আন্টিকে সালাম দিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আপনারা এইখানে না আমরা আসলে ওই একটু গ্রাম দেখতে ঘুরতে বেরোছিলাম তারপর ওই ঘুরতে ঘুরতেই হাঁটতে হাঁটতেই কিন্তু তুই বল তারপর আমরা এদিক দিয়েই যাচ্ছিলাম শুনলাম তোমাদের বাড়ি এখানে বললাম চল ঘুরে আসি বিরক্ত হওনি তো না না বিরক্ত হই নাই আপনারা ভিতরে এসে বসেন না এটা আমার আম্মা আম্মা ওই যে উনি আমার ছবি তুলে তোমরা কইলাম না ও আপনারা শুটিং এর লোক না আন্টি আসলে শুটিং ঠিক না আমরা ওই শুধু ছবি তুলি তাও ইউনিভার্সিটির জন্য ছবি তুলেন ভালো আমার মাইয়া কিন্তু ভালো গান গাইতে পারে শুনাইছেন ভাই ভাই আমরা কিন্তু আছি তোমার গান শুনি না না হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা গান শুনবো না আমার গলা ভালো মানে না গান করো হ্যাঁ আমার গলা ভালো না তো দোস্ত আমি না কনফার্ম ওরা এই দিকে গেছে আমি না বুঝলাম না যে এই মাঝ রাতে কিত্তি কি কুকৃতি করতে এলোনেনি ওখানে গেছে ভাই আমরা একটা সার্কেল আসছি গেলে সবাই একসাথে যাব একলা এলেন কে নিয়ে কেন ওখানে জ্বলবে তাই অন্ধকারে আমি তো এত জানতাম ও তোরে পছন্দ করে আমি তো জানতাম না তুই জানবি কেন তুই তো গাধা ও তোরে নিয়ে গেল পারতো এলেন রেই কেন নিয়ে জ্বলবে আচ্ছা তুই তোর সমস্যাটা কি বলতো ওরা মেবি গেছে এই সামনে কোথাও আচ্ছা ওকে কীর্তি নিয়ে গেছে এর জন্য তুই জেলাস আমি এলেন কে নিয়ে কথা বলছি সেই জন্য কি তুই জেলাস তো বসে রইল কি শুরু করছিস আমরা এখানে কি করতেছি ওরে বল আচ্ছা দেখ তৃষা আমি এখানে ঘুরতে আসছি ওরা মেবি সামনে কোথাও গেছে চলে আসবে তুই এটা নিয়ে এত বড় রিয়্যাক্ট করিস না তুইও এটা নিয়ে এত বড় রিয়্যাক্ট করিস না এখানে তোর রিয়্যাক্ট করার কিছু নাই তুমি আমার এমনি একজন যারে এক জন্মে ভালো একটি সুখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনি একজন যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন তুমি
এমনই একজন যারে এক জনমে ভালোবেসে করবে নাই। হ্যালো কিরে, তোরা খাস না গাতে? আমিও বুঝতেছি তুই এত রাতে ওরে বাইরে টুইস্ট থাকবে না, আমি বুঝি না। উফ ছি, আমি না আরেকটা ক্যারেক্টার। আরেকটা ক্যারেক্টার মানে কি? কে মানে কি? ও মেয়েটা না বিকাল যে মেয়েটা নিয়ে কথা বলতেছিলাম, ও মেয়েটা না? আমি জানতাম ওই মেয়েটাই। এই তো ও, তুই তুই ওর সাথে গেছিলি কেন? আমাকে নিয়ে গেলে আমি কি করবো? ও তোরে নিয়ে যায় কিভাবে? এত কোনো মানুষ থাকতে নিশ্চয়ই তুই ওরে প্রশ্রয় দিছিলি। উফ, তোর প্রশ্রয় হয়ে গেছে, সারি দিতে যা। টিশা টিশা শোন, এখানে এসে মাথাটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখান থেকে ঢাকায় ফিরলেই সব ঠিক হয়ে যাবে, সরে দিতে যাও। এটা তো ছবি তুলতেছে, এটা কিন্তু 100 বছরের পুরানো মসজিদ। আর এদিকে আসো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যেন ছবি তুলবা, এই দেখো খান বাহাদুর মোহাম্মদ খোরশেদ, ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলমান বাংলার অফিসিয়াটিং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। হ্যাঁ, পদে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন। ওনার জন্ম হয়েছিল 1866 সনে আর মৃত্যু হয়েছিল 1921 সনে, বুঝছো? তো এই জিনিসটা তোমরা তুলে রেখো, হ্যাঁ। আর ইয়ে করো, এই তোমরা সব আশেপাশে ছবি টবি তুলো, আমি যাই তোমাদের খাবার টাবার একটু ইন্তজাম করি, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ওইদিকে এত ছবি তুলছিস? হ্যাঁ সেটাই, চল ওই সামনের দিকে যাই, অনেক ভালো ভালো জায়গা পাবো ছবি তোলার। এদিকে তোরা যা, আমি আসতেছি। কেন? আমার ওই যে ও এখন আসে নাই। আজকে লাস্ট দিন আর আপনি আপনার মডেলের শিডিউল ঠিক মতো নেন নাই, জানেন না বড় বড় মডেলদের আগে থেকে শিডিউল নেওয়া লাগে? এই তুই তোর গরু ছাড়া শিডিউল দিছিলি, আর তুই হাঁসমুরগিটা দিছিলি তো? এই চলে আসছে, ও ক্লিওপেট্রা চলে আসছে। তোরা যাও দিকে, আমি এদিকে এসে ছবি তুলে আসি। চল। কি দেখিস? হ্যাঁ ঠিক আছে, তুমি এই পেঁপে বাগানটা সামনে দাঁড়াও, ওদিক ফিরো, আমি যখন বলবো তখন এদিক খুলে একটা লুক দিবা, ওকে? লুক এই তুমি কোন ব্যাকআপ ছবি তুলতেছো কেন? কি রে ব্যাকআপ ছবি তুলতেছো কেন? যাও না, কিভাবে কেমন দিকে তাকানো লাগে? আই আমি তো দেখতেছি, সমস্যা নাই। কি দেখতেছিস? আমি তোর হেল্প করতে আসলাম, ওখান থেকে দেখলাম ও এখানে তাকাইতেছে, একবার এইভাবে বেকার চাকা হয়ে দাঁড়াইতেছে। আমি জানি আমার মডেল কি করতে হবে, সমস্যা নাই তো। এই তোর ছবি তুল না। আরে ও ছবি তুললেই তো, ও আমার ছবি ছাড়া অন্য সব দিয়ে কনসেন্ট্রেশন আছে। এই তোমার নাম কি? সুবর্ণা। সুবর্ণা, তো লেখাপড়া পারো, রিডিং পড়তে পারো? আমি সব পারি, আমি লেখাপড়া সব করছি। আরে সব পারো তো কই, কিছু তো শিখো নাই, পড়ালেখা শিক্ষা। কিভাবে ক্যামেরার দিকে তাকান লাগে যত জানো? তুই এমন কেন করছিস? কেমন করতেছি? আমি তোর হেল্প করতেছি, আমার বুঝাচ্ছি কেন তাকাবে, কি আশ্চর্য! আপনি আমার সাথে এমন করতেছেন কেন? দেখছস কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করতেছে, আমার হেল্প করতে আসি উল্টা আমার সাথে তর্ক করতেছে। তুই এটা সিলেক্ট করলি কেন নেমে রে বেয়াদবরে? চুপ থাক, এই এখানে ফ্রেম এমন ভালো লাগতেছে না, চল আমরা অন্যদিকে যাই। এই মেয়েটা আমার সাথে বেয়াদবি করলো, তুই ওরা আমার কিছু না বলে তুই উল্টা আমার সাথে বেয়াদবি করছিস। আচ্ছা দোস্ত কি হইছে? আশ্চর্য, মানে এই মেয়েটা বেয়াদব মেয়ে, মেয়েটা বেয়াদবি করছে আর ও মেয়েটা কিছু বলছে না, উল্টা আমার বলছে। চুপ থাক, অনেক হইছে। এই কি চুপ থাক কি? তুমি ছবি তুলো, তোমার এই তোর ছবি তো। এই আমরা তো আমরা এদিকে অন্য ভাবে, ও বেয়াদব হয়ে গেছে। আচ্ছা ছবি তো, শুরু তো ছবি তো, শুরু তো ছবি তো। তুই এই রুম কেন করতেছিস? আচ্ছা তুই তো হাসি, মেয়েটার সাথে তোর প্রবলেম কি? ওই মায়া দাম আমার সাথে এমন করে কেন? আমি ওর কি ক্ষতি করছি? আচ্ছা দেখো তুমি ওর কথা কেন কানে দিচ্ছ, আমি ওর হয়ে আমি তোমাকে সরি বলে দিচ্ছি। আপনি সরি করবেন কেন?
জিন্স পরা মাইয়ারে এমনই করে তাই না? বাদ দাও না প্লিজ। বাদ দিতে পারতেছি না। আমার সাথে কেমন করলে আমার খুব খারাপ লাগে। মানে তুমি কান্দো না প্লিজ, প্লিজ কান্না থামাও প্লিজ। দেখো কান্নে কেমন জানি ভালো লাগে না তোমাকে। পুকুর ঘাটে যাইবেন, ওনা হাঁস আছে, আপনার ভালো লাগবে। তোমার ভালো লাগবে? আমার মন খারাপ হইলে আমি পুকুর ঘাটে যাই, বয়ে থাকি। মন ভালো হয় তাহলে অবশ্যই যাবো, চলো চলো। আমি না দেশ বিদেশে অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, কিন্তু এরকম সুন্দর জায়গায় আসিনি কখনো। থ্যাংক ইউ। কান্তি পুকুরের নাম কি? ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী, এটা কি ধরনের নাম করলেন? হুমায়ুন আহমেদের বইয়ে হিমু আছে না, ওর একটা নদী আছে যেটার নাম ময়ূরাক্ষী, ঠিক এরকমই কাকচক্ষু জল, অদ্ভুত সুন্দর একটা নদী। এখানে আসার পর থেকে আমার ময়ূরাক্ষীর কথা মনে হচ্ছে। এটা কি নদী? এটা পুকুর। এই পুকুরের নাম সুপু। সুপু? সুবর্ণের পুকুর। নামটা ময়ূরাক্ষী, খারাপ না, পছন্দ হয়েছে। আপনার কাছে বইটা আছে, আমারে দিয়ে যাবেন? এখন তো সাথে নেই, কিন্তু আমি তোমাকে দিয়ে যাব। কেমনে দিবেন? আপনারা তো চলে যাইবেন, আমার সাথে তার আপনারা দেখা হইব না। যদি বলি আমি আবার আসব তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য, শান্তির জন্য, ভালো লাগার জন্য। আমি এরকম শান্তি আগে কখনো পাইনি, বিশ্বাস করো। মানুষ সারা জীবন শান্তির খোঁজেই থাকে, আমার মনে হয় আমি আমার শান্তি পেয়ে গেছি। কি যে কর না বলতা বল, সত্যি আমি আমার শান্তির সন্ধান। কইছি না মুখ বন্ধ। স্যার কতক্ষণ টাইম লাগবে? তামসা হাতাগা, তুমি হাতটা দিও একটা মিনিট। কি কয় সাদা মাথা, আরো টাইম লাগবে। তামসা কিছু না, তুই কাজ কর, ঠিক মতো মানুষ না, কতক্ষণ ধরে বসেছি, এতক্ষণ লাগে নাকি? মানে রাখি ভাই, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুই কি আমার দিকে তাকাস নাকি? তোকে সুন্দর লাগছে। দোস্ত আমার ছবি কেমন হয়েছে? কম্পিটিশনে পার্ট নিব না। মানে কি?
মানে তুই জানিস না আমার ছবিতে পোজ দাও ছাড়া তুই অন্য সব দিকেই খেয়াল করছিস। আমরা এত দূর থেকে এত কষ্ট করে এখানে আসছি, আমি এত পোজ দিলাম, কত মানুষের কত রং ঢং দেখলাম এক ছবির জন্য। এখন তুই যদি বলিস আমি এই ছবি দিব না, এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি ছবি তোরে প্রিন্ট করে বাসায় পাঠিয়ে দেব। ফাইজলামি পাইছস একটা, সব কিছু নিয়ে ফাইজলামি ভালো লাগে আমাকে। কোয়াইট কোয়াইট, কিসের কোয়াইট ভাই, উফ বাদ দে এখন এসব। আচ্ছা বল, হাউজ দ্য ফুড? ওকে আগে আমি বলবো, ইট ওয়াজ অসাম, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক মজা, আমারটা তাই অনেক রে। কেন আই তোকে কাছে জোরে থাকিস পারে? আমি না দেখতে গেলাম তুই সব ছুটি গুলো বানাচ্ছিস কি না। হ্যাঁ, হাত ধুইতে আসছ আর ফেরত যাও নাই। আচ্ছা বাদ দে না। আর শোন, আমরা কালকে অনেক সকাল সকাল রওনা দিব, কারণ রাস্তা অনেক জ্যাম থাকে, একটু লেট হয়ে গেলে। তো তোমরা কাইন্ডলি আজকে রাতের মধ্যে সব প্যাকিং পুকিং শেষ করে ফেলো প্লিজ, সকালে তো একদম ফার্স্ট আওয়ারে আমরা রওনা দিতে পারি। আমি ঠিক করছি কালকে আমি তোর সাথে যাব না। কি বলে তুই আর বলতো? মানে কালকে সকালে আমি তোদের সাথে ঢাকায় যাব না, আমার কিছু ফটোগ্রাফি কাজ বাকি আছে, ওগুলো শেষ করে তারপর যাব। আমাদের সামনে তুমি ঠিকমতো ছবি তুলতে পারো নাই, তোমার আরেকদিন আলাদা টাইম লাগবে ছবি তোলার জন্য, তাই না? হ্যাঁ বললাম তো, আমার ফটোগ্রাফি কাজ শেষ হয়নি, আমি এটা শেষ করে আমি তারপর যাব। অ্যালেনশন, আমরা সবাই একসাথে এখানে আসছি, আমরা সবাই একসাথে এখান থেকে যাব, আমি আর কোনো কথা শুনবো না। আমি বললাম তো আমার কিছু ফটোগ্রাফ বাকি আছে, আমি পরে যাব, তোরা তোদের মতো প্লিজ যা। আচ্ছা তুই এই মেয়ের মধ্যে কি এমন পাইছিস যে তুই কালকে আমাদের সাথে যাইতে পারবি না, তোর এখানে এই মেয়ের জন্য থাকা লাগবে? বললাম তো আমার কয়েকটা দিন লাগবে, আমি কাজ শেষ করে তারপর যাব, তোরা জানা তোদের মতন। আমি ভাবছিলাম তুই গ্রামে আসছিস, মাথা নষ্ট হয়ে গেছে, ঢাকায় গেলে সব ঠিক হয়ে যাবে, এখন থেকে তুই পুরোপুরি পাগল হয়েছিস, পুরোপুরি গেছিস। এরকম লেম কথা বলিস না, তুই আমাকে লেম না শিখাস, তুই কালকে আমাদের সাথে যাবি, দ্যাটস ইট। আমার যখন ইচ্ছা আমি তখন যাব, তোর তুই কে বলার যে আমি কখন যাব না যাব না? এই মেয়ের মধ্যে কি এমন আছে তুই আমাদের সাথে যেতে পারবি না? তিশা তোর সমস্যা কি, তুই এত কেন রিয়্যাক্ট করতেছিস? ওর একটা লাইফ আছে, ও যা ডিসিশন নেওয়ার নিবে, তুই ওর ব্যাপারে না গলাইস না। তুই আমার ব্যাপারে না গলাইস না। দেখ তিশা, তুই সিচুয়েশনটা অনেক খারাপ করতেছিস, আমি এর জন্য থামাইতেছি। তুই আগে নিজে থাম, তারপর তুই আমায় থামানোর চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে, মাফ কর, যা ইচ্ছা তাই কর তুই। তুই দেখছস এই মেয়ের জন্য আমাদের এখনই ক্যাচাল লাগছে, ওই মেয়ে সারা জীবন তোর সাথে ক্যাচাল করবে। প্লিজ অ্যালেন, কালকে আমাদের সাথে প্লিজ চল। ফর দ্য লাস্ট টাইম তিশা, আমি কালকে যাবো না। দেখে রেখিস, রাগ বেশি এমন দেওয়ার এমন কিছু হবে না। বেস্ট অফ লাক টু ইউ, ভালো লাগে। আপনি গেলেন না যে? কোথায়? শহরে। ওইখানে আমার ভালো লাগে না, কেমন জানি মুখোশ, ইট, কাঠ, খাঁচা, অভিনয়, জঞ্জাল, তার চেয়ে এখানে ভালো না, শান্তি তোমার কাছে। এই শান্তিকে আপনি ধরে রাখতে পারবেন? পারবেন না। আপনি ফিরে যান। ফিরে যাওয়াটা সহজ মনে হচ্ছে না, থাকাটা তার চেয়েও কঠিন। কঠিনটাকে আমরা সহজ করি,
দুজন মিলে। পারবেন? শান্তি থাকলে পারবো। তুমি আমার শান্তি না? এই হাসির দলের নাম দিছি কি? সুহাস। সুবর্ণার হাস। কেমনে জানলেন? জানি দেখি তো আর ফিরে যেতে পারছি না। জানেন আমি যখন এখানে আসি এদেরকে ডাক দিলে এরা আমার কাছে আসে, আমার সাথে কথা কয়। আমি ডাকলে আসবে? আমি কয় দিলে আসবে? তুমি বলে দিবা না? দিব। তোকে অনেক সুন্দর লাগে। বিউটিফুল। আপনি ফোন ধরতেছেন না কেন? আম্মু, সমস্যা নেই। তার সাথে কথা কন না। আমি ওই যে আজকে ঢাকা গেলাম না, যে এটা নিয়ে চিল্লাচিল্লি করবি, এখন কিছু শুনতে ইচ্ছা করছে না। পারত না? আমি কইছিলাম না এত সহজ না। এই পাশে আছে না সব ঠিক আছে। বাঁশ দিয়ে বানানো অনেক জিনিস দেখছি, কিন্তু এই বাঁশ গাছ প্রথমবার দেখলাম। এইটারে বাঁশ ঝাড় কয়। ও, বাঁশ ঝাড়তে না? বাঁশ ঝাড়ে তো অনেক সুন্দর লাগছে। এই এই হাসিটা দাও তো, এই লজ্জার হাসিটা। আমি এটা একটা ছবি তুলি, এটা কম্পিটিশনের জন্য না, এটা আমাদের জন্য। এই ফটো বন্ধ। এই হুজ দিস? এই ইংরেজি ফলাবি না কলাম, তুই ওর সাথে কিসের জন্য? এই তোর সমস্যা কি? আমার কি মানে ছোটবেলাতে একসাথে বড় হইছি, এখন তুই আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছিস, লোকজনের কি বলা বলি করে এটা ইজ্জতের বিষয় না? বাজে কথা কইলে আমারে কইব, তোর কি এরকম করতেছিস? কে তোর ইজ্জত নে, তুই থাক, তুই যা। আস্তে কো, সাল পাল দেখতেছে তো না? যতখানি ইজ্জত তোর আছে এখন এটা নিয়ে তুই যা। এখন একটা বাইরের লোক পায় তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস? তোর এটা যাইতে কইছি যা। না, আস্তে যাচ্ছি তো। কে উনি? বাপ না থাকলে অনেকেই সমস্যা করার চেষ্টা করে। আপনি ছবি তুলেন। এমনি তুলে দিবেন? আচ্ছা। সিনেমায় দেখছিলাম দি। তোমার ছেলে কাণ্ড দেখেছো? তার বন্ধুরা সবাই ঢাকায় ব্যাক করেছে, কিন্তু সে করেনি। বিষয়টা আমার একদম ভালো লাগছে না। এটা নিয়ে এত টেনশন করার তো কিছু দেখছি না। ও যথেষ্ট বড় হয়েছে,
গ্রামে থাকতে তো ভালো লাগছে, তুই একদিন ঘুরে ফিরে চলে আসবি। গ্রামে ভালো লাগছে মানে? গ্রামে ভালো লাগার মতো কি আছে আমি বুঝলাম না। আর আজকে দিনের মতো কম করে হলে আমাকে তিনবার ফোন দিয়েছে, কিন্তু সে ফোন পিক করেনি। আই থিঙ্ক সামথিং ইজ রং। তুমি এক কাজ করো, কালকে সকালে ড্রাইভার পাঠিয়ে দাও, আমি ওকে ফোন করছি। আচ্ছা, গাড়ি পাঠানো তো আমি কিছু দেখছি না, ওর যখন দরকার হবে ও নিশ্চয়ই তোমাকে বলবে, তখন পাঠিয়ে দেবে গাড়ি। না, শোনো, কাল সকালের মধ্যে তুমি ঢাকা ব্যাক করবে। কিন্তু আমু, আমি এখানে একটা কাজে এসে, আমার কাজ তো শেষ হয়নি। কি এমন কাজ নিয়ে গিয়েছো? শখের ফটোগ্রাফি তো? তোমার বন্ধুদের শেষ হয়েছে? তোমারও শেষ হয়েছে, তুমি কাল সকালে ঢাকায় ব্যাক করছো। আমার আর কয়েকটা দিন লাগবে, আমি আসতেছি তো। কালকে সকালে তোমার কাছে গাড়ি পৌঁছে যাবে, আর গাড়িতে উঠে সোজা তুমি বাসায় চলে আসবে। আমি অলরেডি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি নিজে থেকে চলে আসতে পারবো, এখন তো পাঠানোর দরকার নাই, আমার কাজ শেষ হয় নাই। একদম মুখে মুখে তর্ক করবে না আমু, প্লিজ তুমি শুনো। নো প্লিজ। আপনি এত রাতে? একটা প্রবলেম হয়ে গেছে আসলে। কি সে? আমার কালকে ঢাকা চলে যেতে হবে। আমি জানতাম আপনি থাকতে পারবেন না। তুমি যেরকম ভাবতেছো ওরকম না আসলে। আপনি গেলে তো আর আসবেন না। আসলে আমু ফোন ছিল, একটা প্রবলেম হয়ে গেছে, তাই আর্জেন্ট যেতে হচ্ছে। কিন্তু আমি প্রবলেম সলভ হলেই চলে আসবো। যান, তুমি প্লিজ রাগ করো না, বললাম তো আমি চলে আসবো। কখন যাবেন? কালকে ভোরে যাব, আম্মু গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে। রাগ করো না প্লিজ, চলে আসবো তো, মন খারাপ করে না। অনেক রাত হয়ে গেছে, তুমি বাসায় যাও, খারাপ দেখায়। হ্যাঁ, আসি তাহলে। বাবা, এই তোমার আব্বা আম্মা রে, আমার সালাম পৌঁছায় দিও। দাঁড়ান তো, একটু দাঁড়ান না এখানে। আমি আবার আসবো, তারপর আমরা এখানে বসে সুহাসের সাথে গল্প করব। অবশ্যই আসবো আবার।
Have you lost your mind? তোমাকে আমার গ্রামের বাড়িতে ঘুরতে পাঠানোই বোকামি হয়েছে। তুমি আমার ছেলে হয়ে আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলার সাহস রাখো কি করে? আমি তো বুঝতে পারছো না, ও অনেক ভালো একটা মেয়ে। So what? গ্রামের একটা মেয়ে কাদা মাখা পায়ে আমার বাড়িতে ঢুকবে সেটা আমি অ্যাকসেপ্ট করব, সেটা তুমি ভাবলে কি করে? আম্মু তুমি তুমি ওকে যদি একবার মিট করতে, তুমি তুমি তাহলে বুঝতে পারবে কত ভালো একটা মেয়ে। অনেক লক্ষ্মী, ওর মধ্যে কোনো ফেকনেস নাই, অ্যান্ড অনেক অরিজিনাল মেয়েটা অনেকই। সো শুড আই অ্যাকসেপ্ট ইউর স্টুপিড রিলেশনশিপ? শোনো, গ্রামের চিন্তা মাথা থেকে ফেলে দাও। গ্রামের চিন্তা তো করবেই না, গ্রামের ছবি পর্যন্ত কোনোদিন দেখবে না। আম ওয়াই আর ইউ নট আন্ডারস্ট্যান্ডিং যে শি ইজ ইন মাই হেড? আমি চোখ বন্ধ করি ওকে দেখছি। কি শুরু করলে এত বড় একটা ছেলেকে কথা বলবে না। ফাইন, ঘরে এসো। শুন, এখন গিয়ে শাওয়ার নিবে, দুইবার শ্যাম্পু করবে, তিনবার শাওয়ার জেলতে গোসল করবে। গ্রামের গন্ধ আমি তোমার কাছে চাপ দেয় না। যা, তুই হঠাৎ করে একটা গ্রামের মধ্যে প্রেমে পড়ে গেলি। হ্যাঁ, আগে তো কখনো প্রেমে পড়ি নাই, এটা ঠিক বলতে পারি না, কিন্তু মেয়েটাকে না আমার অসম্ভব ভালো লেগে গেছে। দাদা, তুই আমাকে পুরো ঘটনা একদম একদম প্রথম থেকে খুলে বলতো। তুমি এখন ওসব বলবে না, গ্রামের মেয়ে কাদা মাখা পা। আব্বু, আমার ওর ব্যাপারে নেগেটিভ কিছু শুনলে মেজাজ খারাপ হচ্ছে এখন। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি যে ইউনো আমি ওর প্রেমে পড়েছি। স্যার, ওকে যখন শুরুতে দেখি আমার ফটোগ্রাফির জন্য মডেল করছিলাম, অসম্ভব সুন্দর, সহজ সরল, একদম পিওর। নাম জিজ্ঞেস করতেই দৌড় দিল। নাম কি তোমার? যাওয়ার সময় যে হাসিটা দিল, বিশ্বাস করাবো ওটা কখনো ভুলব না আমি। ছবি তুলতে তুলতে আমাদের মধ্যে ইন্টিমেসিটা আরো বিল্ড আপ করলো। আমি আস্তে আস্তে ওর প্রতি আরো মুগ্ধ হতে শুরু করলাম। জানো আব্বু, মেয়েটা না অদ্ভুত টাইপের একটা মেয়ে। ওর নিজস্ব একটা পুকুর আছে, সেটার নাম সুপু, সুবর্ণার পুকুর। পুকুরের কেউ নাম দেয়? আপনি গেলেন না যে? কোথায়? শহরে। ওই জায়গায় যেতে ইচ্ছে করে না? ইট কাঠ খাঁচা, মিথ্যে অভিনয়, জঞ্জাল, তার চেয়ে এখানেই ভালো না? শান্তি তোমার কাছে, এই শান্তিকে আপনি ধরে রাখতে পারবেন? পারবেন না। আপনি ফিরে যান। ফিরে যাওয়াটা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না। থাকাটা তার চেয়েও কঠিন। আমরা দুজন মিলে কঠিনটাকে সহজ করে নেব। পারবেন? শান্তি থাকলেই পারবো। তুমি আমার শান্তি না? জানেন আমি হাসির দলের নাম দিছি। কি? সুহাস। সুষমার হাস। আপনি কেমনে জানলেন? জানি বলেই তো ফিরে যেতে ইচ্ছে করছে না। জানেন আমি যখন এখানে এসে বসি এদেরকে নাম ধরে ডাকি, এরা আমার কাছে আসে, আমার সাথে কথা কয়। আমি ডাকলে কাছে আসবে? আমি কয়ে দিলে আসবে? তুমি বলে দিবে? দিবে না? দিব। ওর নামটা অনেক সুইট না আব্বু? হ্যাঁ, সুষমা।
হ্যাঁ দেখ কি যেন বললি সুবর্ণা সুইটনি ও আমাকে এত মুগ্ধ করলো যে আমি নিজেকে আর ফেরাতে পারলাম না আমি কি না তুই বললি না নিজেকে আর ফেরাতে পারলি না দেন দেন ওর শুভুতে বসে থাকতাম ওর হাঁসগুলো দেখতাম ওকে দেখতাম কেমন যেন একটা অদ্ভুত শান্তি আমাকে জাস্ট কি যেন বলো তোমরা আমি আচ্ছন্ন করে রাখছি আপনি এত রাতে আসলে একটা সমস্যায় পড়ে আসতে হলো কি সমস্যা কি সে আমাকে ঢাকায় যেতে হবে আমি জানতাম আপনি সুইলা যাবেন না না তুমি যা ভাবছো তা না আসলে ঢাকায় একটা সমস্যা হয়েছে তাই আমাকে যেতে হচ্ছে আপনি গেলে আর ফিরবেন না আমি অবশ্যই ফিরে আসবো হয়েছে কি বাবা একটা সমস্যার কারণে আমাকে ডেকে পাঠিয়েছে বাবার কথা তো ফেলতে পারি না তাই না তাই যেতে হচ্ছে জান তুমি রাগ করছো কেন আমি তো বললাম আমি ফিরে আসবো কখন যাবেন কাল সকালেই যেতে হবে শুনো একদম মন খারাপ করবে না আমি বললাম তো সমস্যাটা মিটে যাওয়া মাত্রই আমি ছুটে তোমার কাছে চলে আসব ঠিক আছে রাত অনেক হয়েছে আমি এখন আসি তা কি ডিসিশন নিতে চাস আমি কিছু বুঝতে পারছি না আব্বু মানে আমি তোকে কথা দিয়ে আসছি যে আমি যাব কিন্তু আর ও তো আমার জন্য অপেক্ষা করবে তুমি এত মন খারাপ করে থাকলে তো আমি যেতে পারবো না আর আমি তো চলে যাচ্ছি না আমি যাচ্ছি ফিরে আসার জন্য আমি জানি আপনি গেলে আর ফিরে আসতে পারবেন না আমি আসব আমি তোমাকে কথা দিচ্ছি আমি ফিরে আসব এই এখানে এখানে বসে তুমি আর আমি সুহাসের সাথে গল্প করব ঠিক আছে হাঁসগুলো আপনার অপেক্ষায় থাকবো আমি আসব আমার কিছু ভালো লাগছে না আমি যে রেস্ট নেই আমি বুঝতেছি না
ও তো আমার জন্য অপেক্ষা করবে তাই না? Have you lost your mind? তোমাকে আমার গ্রামে ঘুরতে দেওয়াটাই ভুল হয়ে গেছে। তুমি আমার ছেলে হয়ে একটা গ্রামের মেয়েকে বিয়ে করবে সেটা আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে কিভাবে বলতে পারলে? বাবা তুমি আসলে বুঝতে পারছো না, মেয়েটা সত্যি অনেক ভালো। সো একটা গ্রামের মেয়ে কাদামাখা পায় আমার ঘরে ঢুকে যাবে? তুমি যদি মেয়েটাকে শুধু একবার একবার মিট করতে তাহলে under no circumstances no way I don't want to see her in my house. ভবিষ্যতে আর এই কথা যেন কোনোদিন না শুনি, ঠিক আছে? জি বুঝতে পারছি, এ বিষয়ে আর কোনো কথা বলবো না। গুড, রিমেম্বার দ্যাট। শোনো, আজ বিকেলের ফ্লাইটে সুরাইয়া আসছে, আমাদের বাসায় উঠবে। হি ইজ আ স্টুডেন্ট অব আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ইউ উইল মিট হার। So, how are your studies going? Fine. Good. Koi asle na? Vacation koy diner? 1 week. Stay here. My son. Suraya. Nice to meet you. Bosho. Tumra kotha bolo? Feel free. This is your home. আমি যাই। আপনার নামটাই কিন্তু এখনো জানা হলো না। ফিল ফ্রি, ইটস ইওর হোম। ইরফান, ইরফানুল্লাহ। তুই তাহলে যাচ্ছিস? জি। কিন্তু তোর মা যে রাজি না? দেখো, তোমাদের পছন্দ অপছন্দের গুরুত্ব আমার কাছে অনেক, কিন্তু দিস ইজ মাই লাইফ অ্যান্ড আমার লাইফে ডিসিশন নেওয়ার অধিকার অ্যাটলিস্ট আমার আছে। আমার ভালো লাগার কথা আমি তোমাদের বলেছি অ্যান্ড I also respect your decision, but I expect that you will understand my feelings as well. তার চেয়ে বড় কথা, আমি ওকে কথা দিয়ে এসেছি যে আমি আসব। ও আমার জন্য অপেক্ষা করছে। Am I a loser? Of course not. আমি যাই আব্বু। যা, তবে তুই আমাকে জিতিয়ে দিয়েছিস। মানে? ইউ আর নট এ লুজার, ইউ আর মাই সন। গো। থ্যাংক ইউ। গো। এলেনকে দেখছি না,
ও কি বেরিয়েছে? ঘরের কাপড় চোপড়ও দেখলাম না। তোমাকে কিছু বলে গিয়েছে? আশ্চর্য কথা বলছো না কেন? তুমি জানো কোথায় গিয়ে, তুমি জানতে তারপরে ওকে আটকালে না কেন? আচ্ছা বাবা হিসেবে তোমার কি কোনো দায় দায়িত্ব নেই? আই এম ড্যাম শিওর ওই গ্রামের গৃহমেয়েটার কাছে গিয়েছে, এবং এটাও শিওর যে তোমার কারণে ও এটা করার সাহস পেয়েছে। এর দায় দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। আমি নিচ্ছি তাই দায়িত্ব। অদ্ভুত, আমি কার সাথে কথা বলি? হাঁসগুলো কেমন আছে? এখন ভালো আছে।